মানুষের আমাদের পল্টনে একটা হোটেল আছে, দামি রেস্টুরেন্ট। তা আমরা একদিন সেখানে 10-15 জনের একটা টিম মিটিংয়ের জন্য 21 তলার উপরে রুফটপ রেস্টুরেন্ট, তা আমরা সেখানে যাব। তো যাচ্ছি, আমাদের ভিতরে একজন আছে যার আপনার ই নাই, পায়জামা প্যান্ট পরে আসে নাই, লুঙ্গি পরে আসছে। আমাদের সবাই রে ঢুকাইছে, এর বেলায় এসে কয়, স্যার 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 প্লিজ স্যার ডোন্ট এলাও। মানে কি সমস্যা? স্যার লুঙ্গি পরে স্যার এলাও না আমাদের এখানে। তো অবাক হয়ে গেছে, ভাই লুঙ্গি পরে এলাও না কারণটা কি? কেনা স্যার প্লিজ আমাদের এখানে এটা এটা আমাদের নিয়ম, আমাদের সিস্টেম, স্যার লুঙ্গিটা বাদ দিন। ভাই লুঙ্গি থেকে খুলে যাবে নাকি উঠতে? লুঙ্গি কই রাখে? স্যার লুঙ্গি পরে আসতে কি করবে? বাংলাদেশের তো এটা একটা বাঙালিয়ানা, ঠিক না? লুঙ্গি আর শাড়ি দেখেন না, এটা বাঙালিয়ানা একটা পোশাক, কেউ পোশাক বলে এলাও না এখানে। এমটিবি বাংলা, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আমাদের এই সমাজে কিছু যুবকরা আছে চুল রাখে মেয়েদের মতো, আবার কিছু মা বোনেরা আছে চুল রাখে যুবকদের মতো। মেয়েরা চুল কাটে না? কাটে না, এখন স্টাইল হয়ে গেছে এগুলো, স্টাইল। আরে ভাই জামানা বহুত পাল্টে গেছে এখন। আগের মানুষ, আগে মানুষের দাম ছিল, এখন মানুষ আস্তে আস্তে অদামি হয়ে যেতেছে। কেন? তার আখলাক পরিবর্তন হওয়ার কারণে। সে আগে রাসূলের সুন্নাত মানত যার কারণে তার দাম ছিল, এখন সুন্নাত মানেও না, দামও নাই। আর দুনিয়ার মানুষগুলো কেমন দিন দিন যেন পাগল ছাগল হয়ে যেতে, সব উল্টা পাল্টা। বড় বড় চুল রাখে যুবকেরা, কানের দুল পরে, হাতে চুড়ি পরে, আবার এটাকে মনে করে এটা মনে হয় স্টাইল। আবার প্যান্টও পরে, চার জায়গায়, পাঁচ জায়গায়, দশ জায়গায়, নানান জায়গায় ছিঁড়া। আগে যেটা মানুষকে ফ্রি দিলেও পড়তো না, এখন 3,000 টাকা দিয়ে কিনে তারপরে পরে। কথা কয় না এই এলাকায়? নাই এখন গ্রামগঞ্জে আসছে ছিঁড়া প্যান্ট পরে, মা দেখে মনে করে, চাচি দেখে মনে করে, আরে হুন্ডা অ্যাক্সিডেন্ট মনে হয় প্যান্টটা ছিঁড়ে গেছে না? দেখি বাজান কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, বলে কিসের অ্যাক্সিডেন্ট? কো হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে নাকি? কো কেন? কো প্যান্ট ছিঁড়া? কো দূর, আমার ইজ্জত পাঞ্চার করে দিলেন। কেন? কো এটা এটা কি অ্যাক্সিডেন্টের ছিঁড়া নাকি? এটা তো স্টাইল। আধুনিকতার যদি উলঙ্গপনার নাম হয়, গরু ছাগল সবচেয়ে বড় আধুনিক। কেন? এদের তো কিচ্ছু নাই, সব লেভেল পজিশন, ঠিক না? উলঙ্গপনা কখনো আধুনিকতা হতে পারে? আমি আপনারা একটা বাস্তব ঘটনা শোনাইতেছি, দেখেন বর্তমান সময়ের মানুষ কতটা কতটা মস্তিষ্ক খারাপ হয়েছে মানুষের। আমাদের পল্টনে একটা হোটেল আছে, দামি রেস্টুরেন্ট। তা আমরা একদিন সেখানে 10-15 জনের একটা টিম মিটিংয়ের জন্য 21 তলার উপরে রুফটপ রেস্টুরেন্ট, তা আমরা সেখানে যাব। তো যাচ্ছি, আমাদের ভিতরে একজন আছে যার আপনার ই নাই, পায়জামা প্যান্ট পরে আসে নাই, লুঙ্গি পরে আসছে। আমাদের সবাই রে ঢুকাইছে, এর বেলায় এসে কয়, স্যার 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 প্লিজ স্যার ডোন্ট এলাও। মানে কি সমস্যা? স্যার লুঙ্গি পরে স্যার এলাও না আমাদের এখানে। তো অবাক হয়ে গেছে, ভাই লুঙ্গি পরে এলাও না কারণটা কি? কেন? স্যার প্লিজ আমাদের এখানে এটা এটা আমাদের নিয়ম, আমাদের সিস্টেম, স্যার লুঙ্গিটা বাদ দিন। ভাই লুঙ্গি থেকে খুলে যাবে নাকি উঠতে? লুঙ্গি কই রাখে? স্যার লুঙ্গি পরে আসতে কি করবে? বাংলাদেশের তো এটা একটা বাঙালিয়ানা, ঠিক না? লুঙ্গি আর শাড়ি দেখেন না, এটা বাঙালিয়ানা একটা পোশাক, কেউ পোশাক বলে এলাও না এখানে। তা আজীব অবস্থা ভাই, এই বেচারাটা 14-15 জন নিয়ে আসলাম, এখন এর কি বাদ দিয়ে আমরা যেতে পারি? তা আমি একটু বকাবকি করতেছি, তুই এই ব্যাক কল, তুই এই হোটেলে আসবি, তুই লুঙ্গি পরে আসলি কেন? তুই প্যান্ট পরে আসবি না? কয় ভাই আমি তো ফ্লাইটেও লুঙ্গি পরে উঠি। তো ফ্লাইটে লুঙ্গি পরে আসে, তাই হোটেলে রেস্টুরেন্টে আসবি? আচ্ছা এখন কী করবো? এই বেচারারে বলতেছি বারবার, বেচারা কোনো কথাই শোনার কাছে, স্যার প্লিজ স্যার স্যার প্লিজ ডোন্ট অ্যালাউ স্যার। আচ্ছা ভাই আপনি ইস্তারি কথা মার্কা বাদ দেন, এটা ঢুকান, কারণ আমরা 10-15 জন আসছি মিটিংয়ে, জোর গুরুত্বপূর্ণ কাজ। কয় স্যার আসলেই মাফ করবেন, কিছু করতে পারছি না। তো ভাগ্য ভালো, কেমনে কেমনে আমি রিসেপশনে দাঁড়ায় আছি, এই মুহূর্তে হুট করে একজন ভদ্রলোক ঢুকলো। ভদ্রলোকের পরনে একটা ছোট্ট হাফ প্যান্ট স্যার আর কিছু নাই, আর একটা গেঞ্জি। এই ভদ্রলোক হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ডাং 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 করে করে ঢুকে লিফটের সামনে গেলাম। কাই কি হলো এটা? এ কি হলো? যে স্যার কোনো সমস্যা? কি হলো এটা? কি ইনি কি? কয় স্যার বুঝলাম না। ওকে মানে এই বেচারা টাকনু পর্যন্ত লুঙ্গি পরে আসছে, এটা এলাও না রে? হাফ প্যান্ট পরে আসছে, এটা এলাও না? কত বড় ফাইজলামি হলো এটা হইতে পারে? একজন কাপড় পরছে, এর দাম নাই, আর সে উলঙ্গ চলে আসতেছে। বাংলার মানুষ কতটা পাগল হইলে দেখেন, মানুষের গুরুত্বপূর্ণ মানুষ সারা শরীর ঢেকে রাখছে, ওটার দাম নাই, আর এই উলঙ্গ চলে আসতেছে, এর দাম আছে তার কাছে। এখানে এগুলো দেখে আর আমাদের সমাজের মুরব্বীরা বলে, আরে শান্তি আর আগের মতো নাই,
জামানা নাকি পাল্টায় গেছে। আমার রসুল বলেন জামানা পাল্টায় না, পাল্টাই আমরা, আর জামানার দোষ দেই। এই কারণে লা তাসুব্বু দাহরা ফা ইন্নাল্লাহ হুয়া দাহর, তোমরা জামানাকে গালি দিও না, কারণ জামানা পরিবর্তন করায় কে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা কয় না আসে না নাই, লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। কারা কারা সোহেল রানা হাত তুলেন, এমন হাত তুলবো না। সিরা প্যান্ট পরার সময় ঠিকই 3,000 টাকা দিয়ে পরে, এটা আছে না নাই কয় না? এটা কি রসুলের আখলাক নাকি বিধর্মীদের আখলাক? ওরা আমাদেরকে পোশাকের মাধ্যমে আমাদের ভিতরে অপসংস্কৃতি আর সুন্না বিরোধী কার্যক্রম ঢুকায় দেওয়ার চিন্তা করে। দেখেন, এই জন্য চুল এটা যার জন্য শোভা পায় যতটুকু সে ততটুকু রাখবে। মেয়েদের চুল বড় রাখলে এটা তার সৌন্দর্য, এটা সে রাখবে, আমার রাখা এটা দরকার না, ঠিক না? মেয়েরা কানে দুল পড়বে এটা তার সৌন্দর্য, এটা ছেলেদের কাজ না। যদি কেউ পরে তো বুঝতে হবে মেয়ে হইতে চায় কি, তার মানে আল্লাহ তার ছেলে বানাইছে এটা সে পছন্দ করতেছে না, ঠিক না? এই কারণে তো সে বারবার কানে দুল পরে, হাতে চুড়ি পরে। শুধুমাত্র রসুলের আখলাক না মালুন করার কারণে সমাজের অধপতন বাড়তেছে জায়গায় জায়গায়। এই কারণে সুন্নতের প্রচার বেশি বেশি করা দরকার। জবান খুলে নারায়ে তাকবীর, আরো হয় নাই, আমি দেখব জোয়ানরা বেশি না মুরব্বীরা বেশি, পারবেন প্রতিযোগিতা দিতে? মুরব্বীরা আছেন তো ইনশাল্লাহ। জোয়ানদের শক্তি বেশি থাকে না মুরব্বীদের, কথা বলে না? এই এলাকার জোয়ানদের কোনো সুদবুদ নাই, বুঝেননি? সুদবুদ মানে এদের না আছে আবেগ, না আছে অন্য কোনো কিছু, এরকম কি কথা বলে না? জোয়ান বেশি না মুরব্বী বেশি? আচ্ছা, আমি জোয়া মুরব্বী কাদেরকে মনাইতেছি জানেন? যারা বিয়ে করছে এরাই মুরব্বী মনে করেন, ঠিক না? তো কারা কারা করছেন হাত দিয়ে তুলেন, বিয়ে করছেন কারা কারা? কি ব্যাপার এতটুক? কেন এতটুক মানে কি আরেকটা করার ইচ্ছা আছে? তো পুরাটুক উঠান, আপনি করেন নাই, করেন নাই, আরেকটা করবে উজুরে, উঠাইছেন পুরাটুক? আরে আমি আপনাদের সাথে আছি তো, কোনো টেনশন আছে? শুধু বিবাহিতরা মানে আমরা, আমরা পাশ করবো না তারা? জবান খুলে আরো জোরে নারা তাকবীর। এই পোলাপানগুলো কেন আল্লাহ আকবার দিছে? ওদেরকে কি আমরা খেলায় ডাকছি? এ চিন্তা করছে আমার বাপে পাশে বসে আওয়াজ দেয় না, তো আমি কি করবো? বাবার কাজে আমি আদায় করি নাকি? আরেকবার সুযোগ দেওয়া হোক না, রেডি আছেন তো? নারায় তাকবীর, মাশাআল্লাহ। সামনে মুরব্বী দাদা আপনি দিছেন, আপনার এনাফ, আপনি একাই 100। এখন যারা বিয়ে করে নাই তারা হাত তুলো, করছেন হাত তুলেন নাকি? তুলছে গলা কাশেন, ফাইজদামির ঠেলায় আছে খুব। কি জিতবেন না হারবেন কোনটা? এতগুলা মানুষ এলাকায় অবিবাহিত, তা আপনারা করেন নাকি? শীতকাল চলতেছে এদেরকে অবিবাহিত অবস্থায় রাখছেন, বয়স হয়ে গেছে বিয়ে দিয়ে দিবেন, খুব খুশি এরা, খুব খুশি নাকি? তকবীর হবে নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলো, সবাই মিলে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম।